হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমার কিষাণ টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্যান্যবারের মতো আজকেও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ দেখতে পাচ্ছেন যেটা যে বিষয়ে কথা বলবো সে হচ্ছে লঙ্কা গাছ, বা কেউ মরিচ বলে থাকেন। তা সাথী ফসল হিসাবে বেগুনের সাথে যদি লঙ্কা লাগানো হয় তাহলে ব্যাপারটা কেমন হয়, আসুন সেই ব্যাপারে কথা বলবো। যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে এই ধরনের নতুন নতুন আপডেট আপনাদের কাছে আনতে পারি। আসুন তাহলে দেখে নিই, আজকে আর দেরি না করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেশি লঙ্কা, একেবারে পুরো ঝাল দেশি জাতের লঙ্কা। এটা ঘরোয়া পদ্ধতিতে বীজটা রাখা হয়, আর সেটাই সাথী ফসল হিসেবে বেগুনের সাথে দেওয়া হয়। তার যেটা বলছিলাম, সাথী ফসল হিসেবে যদি লঙ্কা চাষ করা হয় তাহলে বেগুনের ফলন তো আপনি পাচ্ছেন, সাথে সাথে আপনি এই যে লঙ্কা সেটা আপনি বোনাস হিসেবে কিছু লাভবান হওয়ার একটা চান্স থাকছে। তাই সাথী ফসল হিসেবে লঙ্কা লাগান আর বেশি বেশি করে আয় করুন। আসুন লঙ্কা লাগানোর পদ্ধতি আমার ডিসক্রিপশন বক্সে দেখুন, দেওয়া আছে। বেগুন এবং লঙ্কা দুই দেওয়া আছে। এই দেশি লঙ্কার একটা বিশেষত্ব আছে, এখানে যেমন থ্রিপ মাইটের আক্রমণ কম হয় তেমনি চাহিদাও বাজারে অনেকটা বেশি। ভাইরাস কখনো কখনো হয়, তো তার জন্য আপনাদেরকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। যেমন দেখছেন এখানে আমি এখানে লাগিয়েছিলাম বেগুনটা জুন মাসের প্রথম সপ্তাহে, এবং মোটামুটি জুলাই মাসের প্রথম সপ্তাহে লাগিয়েছিলাম লঙ্কা। কারণ লঙ্কা একটু দেরিতে লাগালে সেখানে ভাইরাসের আক্রমণটা অনেকটাই কম হবে, কারণ বর্ষা থাকার সময় বা আস্তে আস্তে লাগালে খুব ভালো হয়। আর খুব গরম গ্রীষ্ম থাকতে লাগালে সেখানে ভাইরাসের আক্রমণটা অনেক পরিমাণে বেড়ে যায়। তাই আবার কিছু কিছু থ্রিপ মাইটের আক্রমণ অনেক সময় ফলন হওয়ার টাইমও হয়, তো সেখানে আপনাকে এই দেখছেন কাইট, তাছাড়াও রয়েছে এক্কা, এছাড়াও রয়েছে করাজিন, এছাড়াও আপনাদেরকে আরও কিছু ওষুধ আছে যেগুলো দেখছেন, এই যে দেখুন ফেম। তো এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই যে মাইট বা থ্রিপ এর আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। লঙ্কা মোটামুটি সারা বছর দাম ভালো থাকে, তার মধ্যে দেশি লঙ্কা চাহিদাও বেশি এবং দামও সবসময় বেশি থাকে। এখানে এই লঙ্কা আমাদের এই স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা 100 গ্রাম, আবার 1 কিলো নিলে সেখানে 80 টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে। তাই এই ধরনের লঙ্কা আমি বলবো চাষ করুন, চাষ করলে আপনারা খুবই লাভবান হবেন। বেগুনে যা যা ওষুধ দেওয়া হয় সেই ওষুধেই কাজ হবে, এক্সট্রা করে নতুন আর ওষুধ দিতে হবে না। দেখুন এখানে আমি কিছু লঙ্কা তুলে নিয়েছি বাজারজাত করার জন্য। আজকে আমি বাজার যাব বিকেলবেলা, তা আমি এখানে সকালবেলা তুলে নিয়েছি। এই দেখছেন পাচ্ছেন একেবারে দেশি ঝাল লঙ্কা। এখানে আমি মোটামুটি একদিন বাদ দিয়ে এতগুলো করে লঙ্কা আমি এখানে তুলে নিই, আর বেগুন তো আমার বেরোচ্ছে, তার সাথে সাথে এটা আমি এক্সট্রা একটা মুনাফা পেয়ে যাচ্ছি। আর যেতে যেতে শুধু একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করতে পারি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।